ব্রেকিং নিউজ, ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে। রুটিনটি প্রকাশিত হয়েছে 19 জুলাই 2022 সালে। আমরা এখন পূর্ণাঙ্গ রুটিন দেখব ডিগ্রি তৃতীয় বর্ষের। সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 1:30 থেকে। তাহলে পরীক্ষা শুরু হবে দুপুর 1:30 থেকে। পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে। পরীক্ষা কোড হলো 1103। পরীক্ষা কোড 1103, ডিগ্রি তৃতীয় বর্ষ। আমরা এখন পূর্ণাঙ্গ রুটিন দেখব। পরীক্ষার পঞ্চম পত্র, অর্থাৎ 24 সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চম পত্র পরীক্ষা হবে এবং 25 তারিখ থেকে শুরু হবে ষষ্ঠ পত্রের পরীক্ষা। আমরা প্রথম পঞ্চম পত্রের পরীক্ষার বিষয়গুলো দেখব। ছয় সেপ্টেম্বরে পরীক্ষা হবে ইংরেজি আবশ্যিক। 6 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পরীক্ষা হবে ইংরেজি আবশ্যিক। 7 সেপ্টেম্বরে পরীক্ষা হবে গণিত, গ্রন্থাকার ও তত্ত্ববিজ্ঞান, উচ্চাঙ্গ সঙ্গীত। 8 সেপ্টেম্বরে রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে ক্রীড়াবিজ্ঞান, হকি, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিস, বক্সিং, শুটিং, জিমন্যাস্টিক, সাঁতার, অ্যাথলেটিক্স। 10 সেপ্টেম্বর রোজ শনিবার পরীক্ষা হবে রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং। 11 সেপ্টেম্বর রোজ রবিবার পরীক্ষা হবে ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ। 12 সেপ্টেম্বর রোজ সোমবার পরীক্ষা হবে ভূগোল ও পরিবেশ, জেনারেল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, হিসাববিজ্ঞান। 13 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে দর্শন, মৃত্তিকা বিজ্ঞান। 14 সেপ্টেম্বর রোজ বুধবার পরীক্ষা হবে ইসলামিক স্টাডিজ, অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স, ব্যবস্থাপনা। 15 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে বাংলা সাহিত্য, ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক, বেসিক হোম ইকোনমিক্স, আরবি, পালি, সংস্কৃতি। 17 সেপ্টেম্বর রোজ শনিবার পরীক্ষা হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, ইতিহাস। 18 সেপ্টেম্বর রোজ রবিবার পরীক্ষা হবে পরিসংখ্যান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও লোকসঙ্গীত। 19 সেপ্টেম্বর রোজ সোমবার পরীক্ষা হবে মনোবিজ্ঞান। ২০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে অর্থনীতি, প্রাণীবিজ্ঞান। 22 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে গার্হস্থ্য অর্থনীতি। 24 সেপ্টেম্বর রোজ শনিবার পরীক্ষা হবে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান এবং মার্কেটিং। আজ চব্বিশ তারিখ পর্যন্ত ছিল পঞ্চম পত্রের পরীক্ষা শেষ। এরপর আমরা দেখব ষষ্ঠ পত্রের পরীক্ষা। ষষ্ঠ পত্রের পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে। আমরা এখন এতক্ষণ দেখলাম পঞ্চম পত্রের পরীক্ষা, এখন দেখব ষষ্ঠ পত্রের পরীক্ষা। ষষ্ঠ পত্রের পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে। 25 সেপ্টেম্বর রোজ রবিবার পরীক্ষা হবে রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং। 26 সেপ্টেম্বর রোজ সোমবার পরীক্ষা হবে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান। 27 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
রসায়ন, ইতিহাস, হিসাব বিজ্ঞান। 28 সেপ্টেম্বর রোজ বুধবার পরীক্ষা হবে অর্থনীতি, প্রাণীবিজ্ঞান। 29 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে ইসলামিক স্টাডিজ, অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স, মার্কেটিং। 11 অক্টোবর রোজ মঙ্গলবার, 11 অক্টোবর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান। 12 অক্টোবর রোজ বুধবার পরীক্ষা হবে মনোবিজ্ঞান, ব্যবস্থাপনা। 13 অক্টোবর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে ভূগোল ও পরিবেশ, জেনারেল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন। 15 অক্টোবর শনিবার পরীক্ষা হবে গণিত, উচ্চাঙ্গ সঙ্গীত, ব্যবহারিক। 16 অক্টোবর রোজ রবিবার পরীক্ষা হবে গার্হস্থ্য অর্থনীতি। 17 অক্টোবর রোজ সোমবার পরীক্ষা হবে বাংলা সাহিত্য, ঐশিক ইংরেজি, ঐশিক বেসিক হোম ইকোনমিক্স, আরবি, পালি, সংস্কৃতি। 18 অক্টোবর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ। 19 অক্টোবর রোজ বুধবার পরীক্ষা হবে পরিসংখ্যান, রবীন্দ্রসঙ্গীত ব্যবহারিক, নজরুল সঙ্গীত ব্যবহারিক, লোকসঙ্গীত ব্যবহারিক। আমরা এতক্ষণ দেখলাম 25 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, 25 সেপ্টেম্বর থেকে 19 অক্টোবর পর্যন্ত ষষ্ঠ পর্বের ষষ্ঠ পত্রের পরীক্ষা হবে, ডিগ্রি তৃতীয় বর্ষের ষষ্ঠ পত্রের পরীক্ষা। আমরা এখন ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত রুটিন দেখলাম। পরীক্ষা শুরু হবে 1:30 থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে কিছু নিয়মনীতি দেওয়া আছে, এখানে আমরা দেখে নিতে পারি। আমার এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। কারো কোনো বিষয়ে জানতে ইচ্ছা করলে আমার এই পেজে কমেন্ট করতে পারেন, কমেন্টের উত্তর অবশ্যই দেওয়া হবে।